নমস্কার, স্নাতাশ্চয়সে আমার সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ডাঁশা কুলের চাটনি। জিভে জল আনা এই চটপাটা চাটনির পুরো রেসিপিটি দেখুন, ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। চাটনিটা করার জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম কাঁচা পাকা কুল, বা চলতি বাংলায় যেটাকে ডাঁশিয়ে যাওয়া কুল বা ডাঁশা কুল বলে। কুলগুলোকে ভালো করে ধুয়ে নিলাম যাতে কুলের ওপরে ধুলো বা ময়লা যা লেগেছিল সেটা পরিষ্কার হয়ে যায়। তারপর প্রত্যেকটা কুলের এই বোঁটাটা ছাড়িয়ে নেব। এবার ভাজা মশলাটা তৈরি করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম 1 চা চামচ পাঁচফোড়ন আর 2 শুকনো লঙ্কা। গ্যাসে ফ্লেম লোয়েতে রেখে অল্প একটুক্ষণ নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না মশলাটা থেকে একটা সুন্দর ভাজা গন্ধ উঠে যাচ্ছে। একটুক্ষণ নাড়াচাড়া করার পরেই যখনই দেখবো মশলাটা এরকম একটা চটপট আওয়াজ শুরু হয়ে গেছে আর ভাজা গন্ধটা বেরিয়ে গেছে, তখন বুঝে নিতে হবে মশলাটা রেডি হয়ে গেছে। এবারে মশলাটাকে একটা প্লেটের ওপরে নিয়ে নিচ্ছি। এই মশলাটা যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে এটাকে গুঁড়ো করে নেব। কড়াটা আবার বসিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা সর্ষে আর দিচ্ছি 3 শুকনো লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ধুয়ে বোঁটা ছাড়িয়ে রাখা সমস্ত ফুলগুলোকে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো। এবার কুলগুলোকে অল্প একটুক্ষণ ভেজে নেব। সামান্য একটুক্ষণ কুলগুলো ভেজে নেওয়ার পর যদি চাটনিটা করা হয় তাহলে কিন্তু চাটনির ফ্লেভারটা খুব সুন্দর আসে। এতক্ষণ গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখা ছিল, এবারে গ্যাসের ফ্লেমটা আমি হাইতে করে নিলাম। তবে যদি দেখেন হাই ফ্লেমে করতে যেয়ে নিচের দিকে কুলগুলো একটু পোড়া পোড়া মতো বা ধরে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নিতে পারেন। হাই ফ্লেমে বেশ কয়েক মিনিট ভেজে নেওয়ার পর ফুলগুলোর থেকে এখন কিন্তু বেশ সুন্দর একটা ভাজা গন্ধ উঠে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব চিনি। ফুলগুলো যতটা পরিমাণ টক হবে সেই অনুযায়ী চিনিটা নিতে হবে। তো দিয়ে দিলাম 1/2 কাপ চিনি, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ জল। আজকে কিন্তু আমি চিনি আর গুড় দুটো মিশিয়ে চাটনিটা করছি। আপনাদের ইচ্ছা হলে কিন্তু যে কোনো একটা দিয়েও চাটনিটা করতে পারেন, তবে চিনি আর গুড় মিশিয়ে করলে কিন্তু চাটনির টেস্টটা আমার বেশি ভালো লাগে। আর দিচ্ছি 1/4 কাপ আখের গুড়। যেহেতু আজকে কুলের চাটনিটা একটু কাঁচা পাকা কুল দিয়ে করছি, তাই সামান্য একটু গুড় দিলে কিন্তু চাটনির কালারটাও খুব সুন্দর আসে। সব কিছু একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে নিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না কুলগুলো একটু সেদ্ধ হয়ে যাচ্ছে। আর এইভাবে ঢাকা দিয়ে যদি কুলের চাটনিটা করেন তাহলে দেখবেন কুলগুলো একটু পরে ভালোভাবে সেদ্ধ হয়ে ফুলে উঠে সব কটা কুল নিজের থেকেই ফেটে গেছে, আলাদা করে আর ফাটানোর প্রয়োজনটা হবে না। তো দেখেই বুঝতে পারছেন প্রত্যেকটা কুল কিন্তু ফেটে গেছে। কুলগুলো গোটা গোটা থাকলে দেখবেন ভেতর পর্যন্ত কিন্তু টক ঝাল মিষ্টিটা ভালোভাবে ঢোকে না, যার ফলে চাটনিটা অতটা খেতে ভালো লাগে না। আর এভাবে ফেটে যেয়ে যখন সব টক ঝাল মিষ্টি ভালোভাবে মিশে যায় চাটনিটা খেতে আরও বেশি ভালো লাগে। তো এ সময় একবার চেক করে নিচ্ছি আমি যে নুন ঝাল বা মিষ্টির পরিমাণটা সব ঠিকঠাক আছে নাকি। তো আমার মনে হলো একটু নুনের পরিমাণটা কম আছে আর হলুদের পরিমাণটাও একটু অল্প লাগছে বলে আমি এর মধ্যে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি আবার নুন আর হলুদটা অ্যাড করলাম, তাই আরও 3-4 মিনিট মতো চাটনিটাকে ফুটিয়ে নেব, না হলে হলুদের কাঁচা গন্ধটা থেকে যাবে। আরও বিভিন্ন ধরনের কুলের আচারের রেসিপির লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, আপনাদের ইচ্ছা হলে সেগুলোও দেখতে পারেন। তো প্রায় 3-4 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি, আরও চাটনিটা হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে আগে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা গুঁড়িয়ে নিয়েছি, সেটা সামান্য একটু করে ছড়িয়ে দিচ্ছি। পুরোটা দরকার লাগবে না, অল্প একটু ছড়িয়ে নিচ্ছি। দেখা হবে পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।